ভরা মৌসুমে উৎপাদন ভালো হলেও ইলিশের দাম আকাশছোঁয়া, এতে ক্ষুব্ধ ক্রেতারা। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদন বাড়লেও সাধ্যের মধ্যে আনা সম্ভব হচ্ছে না ইলিশের দাম। আড়তদাররা বলছেন বাজার সমন্বয় করা সম্ভব হলে দাম কমবে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন ই মার্কেটিং চালু হলে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিতে পারবে না। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন জায়গার ইলিশের চাহিদা পূরণ হয় বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। এবছর ইলিশের উৎপাদন 41,000 মেট্রিক টন হলেও দাম আকাশ ছোঁয়া। 1 কেজির উপরে ইলিশের মন 41,500 টাকা। 800 থেকে 900 গ্রামের ইলিশ 30,000 টাকা, 600 থেকে 800 গ্রামের ইলিশ 26,000 টাকায় বিক্রি হচ্ছে। ভরা মৌসুমেও দাম বেশি হয় ক্ষুব্ধ ক্রেতারা। ইলিশের মৌসুম হিসেবে মাছের যে দাম হওয়া ছিল তুলনামূলক অনেক বেশি। মাছ তো আমাদের 3-4টা হাত হয়ে আসে, এখানে পাইকার একরকম দেয়, তারপর আবার এখানে এসে যারা আছে তারা সিন্ডিকেট করে, আর বাজার যে মনিটরিং এর কোনো চার্ট এখানে নাই। বাজার সমন্বয়ের অভাব সহ দাম বাড়ার কিছু কারণ জানান আড়তদাররা। পাইকারি যদি কেনে 600 টাকা কেজি, সেই মাছটা কাছে 800 টাকা কেজি, 200 টাকা কেজিতে বেশি বেছে, তাহলে তো কোনোদিন মনে বাজার সমন্বয় আসবে না। মাছের অভিযানটা যেইভাবে দেয় সেইভাবে যদি ওই যে চাটনি মাছের অভিযানটা সরকার দেয়, তাহলে মাছের ভাতে বাঙালি আমরা সঠিকভাবেই মাছ পাব। বাজার ব্যবস্থা পরিবর্তনের বিষয়টি নিয়ে কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তর। প্রকল্প আসছে সাস্টেনেবল মেরিন অ্যান্ড কোস্টাল একোয়াকালচার প্রকল্প, সেই প্রকল্প সেই মার্কেটিং চেঞ্জ নিয়ে কিছুটা কাজ করছে এবং করবে। মৎস্যজীবীদের জন্য যদি আমরা ই কমার্স বা ই মার্কেটিংয়ের কথা বিষয়টা আনতে পারি অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার মনে হয় যে সেই ট্রেডিশনাল মহাজনদের দৌরাত্ম্য থেকে কমিয়ে আমরা মৎস্যজীবীদের কল্যাণের জন্য বা এই দামটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটি নতুন ক্ষেত্র তৈরি করতে পারব। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের জিম্মি থেকে বাঁচতে বাজার ব্যবস্থার দ্রুত পরিবর্তন চান ক্রেতারা। শাহিন হাসান, বাংলাভিশন, বরিশাল।